নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার সকলকে স্বাগত। ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত 12টা। অন্য সময় হলে হয়তো গুড মর্নিং, গুড আফটারনুন, বাট গুড ইভিনিং দিয়ে শুরু করতাম, কিন্তু গুড নাইট দিয়ে হয়তো শুরু করা যায় না। এই সময় লাইভে আসার একটা কারণ আছে, আপনারা সকলেই জানেন, উইকিপিডিয়া জানে, ফেসবুক জানান দিচ্ছে, আজ ভারতীয় দলের বাঙালি প্রতিনিধি ফুটবলার মোহনবাগান, এটিকে মোহনবাগানের অন্যতম সদস্য অধিনায়ক প্রীতম কোটালের জন্মদিন, এবং আমরা সকলে মিলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরপাড়ায় প্রীতম কোটালের বাড়িতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিল গুড পরিবেশ, নিজের লোক, জন্মদিন সেলিব্রেট হবে প্রীতমদার, প্রীতম কোটালের, আমাদের অত্যন্ত কাছের মোহনবাগান জনতার, সবুজ মেরুন জনতার হৃদয়ের মণি প্রীতম কোটালের সেই ছবি, সেই জন্মদিন সেলিব্রেশন সরাসরি আমরা তুলে ধরবো আপনাদের কাছে। দেখতে থাকুন কি হচ্ছে। আমি একটু ক্যামেরাম্যান জয়ন্তকে বলবো একবার যদি দেখানো হয়। কেক রেডি, সকলে রেডি, প্রীতমদার মা আছেন, প্রকাশ দা আছেন, একদম ঘরোয়া একটা পরিবেশ, এবং আরও চমক আছে, দেখতে থাকুন পরবর্তীকালে বলছি চমক। আপাতত কেক কাটার পালা, 12টা বাজে। প্রীতমদা, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পক্ষ থেকে হ্যাপি বার্থডে তোমাকে, আরও অনেক অনেক বছর ভারতীয় দলের প্রতিনিধিত্ব করো বাংলা থেকে, তুমি বাংলাদেশ, বাংলার গৌরব, অত্যন্ত আনন্দিত আনন্দ আমরা তোমাকে এই মুহূর্তে পেয়ে। কেকটা জ্বালানো হোক, একটু যদি দেখানো হয় একদম সামনে থেকে। কেকটা কাটা হোক, একদম কেকটা কাটো। বাবা তাড়াতাড়ি আসো, জেঠু আসবেন, জেঠুর জন্য ওয়েট করা হচ্ছে, অনেকে দেখছেন ইতিমধ্যে লাইভ, সকলে এখানে হ্যাপি বার্থডে উইশ করছে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আমি কমেন্টগুলো একটু পড়ে শোনাই, অমিতাভ চ্যাটার্জি, সুজয় দাস, অসংখ্য লোক দেখতে শুরু করেছে, সকলেই একই কথা, হ্যাপি বার্থডে। সত্যি তো আজ একটা গর্বের দিন, এবং এটা তো বাস্তব, একটা ফুটবলার ছোটোবেলা থেকে তার অসংখ্য পরিশ্রম, অসম্ভবভাবে বেড়ে ওঠা, লড়াই করা, সেই লড়াইয়ের ময়দান থেকে আজ ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা। এই মুহূর্তে বলে রাখি একটা জিনিস, আজকে আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা বাইচুং ভুটিয়া উইশ করেছে প্রীতম কোটালকে হ্যাপি বার্থডে, কুশল দাস এই মুহূর্তে উড়িষ্যায় আছে, উড়িষ্যার স্পোর্টস মিনিস্টার ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে মিটিং, সে উইশ করেছে, সুব্রত দত্ত এআইএফএফ ভাইস প্রেসিডেন্ট, তার উইশ এসেছে আমার ফোনে, ভিডিও পাঠিয়েছে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ভিডিও পাঠিয়েছেন জয়দীপ মুখার্জি আইএফএ সচিব, যাকে স্পেশাল ধন্যবাদ দিতে হয়। একটু আগেও আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে প্রীতমকে বলে দিস শুভ জন্মদিন, অসংখ্য অসংখ্য মেসেজ, এসএমএসও করেছে প্রীতমকে, বলবো বাকিটা সকলকে, এবং গিফটটা তো অবশ্যই চমকদার। কেকটা কাটা হোক, তারপর আমরা বাকি এই পর্ব, অনুষ্ঠান পর্ব চালিয়ে যাবো একদম। যদি সকলে আমাদের সঙ্গে একটু বলেন হ্যাপি বার্থডে প্রীতম কোটাল। কেকের উপরে PK20 লেখা আছে, 20 নম্বর জার্সির প্রীতম কোটাল, অসংখ্য ধন্যবাদ। সকলে একটু কেকটা খাইয়ে দিক এবার প্রীতমকে, এখানে যারা যারা আছেন, জেঠু আছেন, কাকিমা আছেন, যদি একটু কেকটা খাই দেওয়া হয়। অসংখ্য কমেন্ট আসছে শুভ জন্মদিন, সকলকে ধন্যবাদ, আমি প্রীতমকে পার্সোনালি সকলকে দেখাবো পরের সিজনে। ও আচ্ছা, সঞ্জীব দাস বলে পরের সিজনে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাই, আমি জানি না আজকের আজকের ডেটে কতটা এটা সঠিক কমেন্ট। সুমিত সরকার, শিবম দাস, আমার পক্ষ থেকে কমেন্টটা দিয়ে দাও। সোনেলা আছে, প্রীতমের বন্ধু বান্ধবী, একবার কেকটা খাওয়ানো হোক, এখানে সকলে দেখছে, এখানে অসংখ্য মানুষ দেখছেন সকলে মিলে, তারপর আমরা গিফটটা দেবো, গিফটটা দেওয়ার সময় কিছু কথা আছে আমাদের, আমরা নিশ্চয়ই সেটা বলবো। একদম একদম অসম্ভব ভালো একটা মুহূর্তে, একটা গিফট আছে, এই গিফটটা প্রকাশ দা সকলের পক্ষ থেকে, একটু বলে দিই সকলকে, একটু যদি ক্যামেরাম্যান সামনে আসে, এটা প্রীতম কোটালে নিজের জার্সি, আজকে সকলে পশ্চিমবঙ্গের সকল মন্ত্রী, সকল পরিচিত মানুষরা আজকে সাইন করে দিয়েছেন, এই জার্সিটা একটু সামনে আসা হোক, একটু বলবো জয়ন্তকে। ববি হাকিম, কলকাতার মেয়র, পরিবহন মন্ত্রী, একটু সইটা দেখানো হোক জয়ন্ত, এই উপরের দিকে ববি হাকিম সই করেছে এবং উইশ করেছে, ভিডিও বার্তা কালকে আপনারা দেখবেন, ববি হাকিম উপরে সই করে দিয়েছে আজকে এই জার্সিতে। নিচের দিকে সুজিত বোস,
পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস, বেস্ট উইশেস সুজিত বোস, 8 সেপ্টেম্বর 2021 সুজিত বোস দমকল মন্ত্রী, অনেক ধন্যবাদ। আজকে আমরা সকলের কাছে যখন গেছিলাম, প্রীতমের নাম সকলে জানে, সকলে পরিচিত, বিশ্বাস করুন আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা সকল জায়গায় গেছিলাম এই সহিটা সংগ্রহের জন্য। আমাদের এক ফোঁটা খাটতে হয়নি, পরিশ্রম করতে হয়নি, এর কারণটা একমাত্র প্রীতম কোটালি। শুধু নাম শুনেছে, জার্সি দেখেছে, একবারে কোনো প্রশ্ন করেনি, সময় সবাইকে চমকে দিই। আমি তো আর একটু সামনে আসতে বলো, মাঝখানের সহিটা অরূপ বিশ্বাস, আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সই করে প্রীতমকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। একদম বাদিকের সাইনটা মনোজ তিওয়ারি, বেস্ট হয়েছে। মনোজদা বলেছেন হোয়াটসঅ্যাপে জানাবে, লাইভ দেখবে, কথা দিলাম। মনোজদা দেখছে নাকি আমি জানি না, বাট এই ভিডিও আমি পাঠাবো। মনোজ তিওয়ারি হ্যাপি বার্থডে লিখে পাঠিয়েছে প্রীতমকে। নিচের সইটা জয়দীপ মুখার্জি, আইএফএ সচিব, পুরোটা বলে দিই, জয়দীপদা ছাড়া এই উদ্যোগটা কোনোভাবে সম্ভব হতো না। আইএফএ সচিব প্রতি মুহূর্তে আমাদের সহযোগিতা করেছেন, সবার সঙ্গে কোয়ার্ডিনেট করতে সাহায্য করেছেন। আমরা হয়তো পৌঁছেছি, বা জয়দীপদার ইনিশিয়েটিভটা আমাদের থেকে অনেক অনেক বেশি ছিল। নিচের সইটা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ, কাশীনাথ বিধানসভার এমএলএ অতীন ঘোষ, আপনারা সকলেই জানেন দীর্ঘদিনের রাজনীতিবিদ অতীন ঘোষ, সকলে মিলে আজ উইশ করেছে এই জার্সিটা। এবং অবশ্যই এই জার্সিটা কিন্তু অর্জন করা প্রীতম কোটালের, এটা অর্জন করতে হয়, এটা দোকানে কিনতে পাওয়া যায় না, এটার পিছনে অনেকটা ঘাম ঝরানো থাকে, ভারতীয় দলের জার্সি, এবং সত্যি এটার জন্য আমরা গর্বিত। আমি একদম প্রীতমদার কাছে একদম সরাসরি আজকে জানতে চাইব, কেমন লাগছে পুরো এই মুহূর্তটা? প্রথমেই থ্যাংক ইউ সবাইকে, মানে এটা আনএক্সপেক্টেড একটা গিফট। আমি সত্যি এটা মানে ভাবতে পারিনি যে এরকম একটা গিফট আসবে আজকে। ফার্স্ট মানে 12টা বাজলো, আমি অলমোস্ট শুয়ে পড়েছিলাম, বাট তারপরে শিবমের সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে, আমার গার্লফ্রেন্ডের সাথেও কথা হচ্ছিলো, বাট মাও আমাকে বলছিল যে প্রকাশ দ্বারা কখন আসবে, বাট আমি বলেছিলাম যে কালকে, বাট কালকে আসবে, বাট যাই হোক আজকে সঙ্গে সঙ্গে চলে এসে মা বাবাও ঘুমিয়ে পড়েছিলো। তো এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার। আর সব থেকে বড়ো কথা, থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমাকে উইশ করেছে, ববিতা থেকে স্টার্ট করে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে স্টার্ট করে মনোজদা, সবাইকে সবাইকে কার নাম বাদ দেবো, সুজিত বোস থেকে স্টার্ট করে দেবাশিস কুমার, অতীন ঘোষ, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবেই আমার পাশে থাকবেন এবং ব্লেসিং করবেন যে আমি যেন আগামী দিনে আরও ভালো জায়গায় যেতে পারি, আরও ভালো খেলতে পারি, আমার যে গোলস আছে লাইফে সেগুলো করতে পারি। আর স্পেশাল থ্যাঙ্কস টু জয়দীপদাকে, কারণ জয়দীপদার এত মানে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করে যে এগুলো পাঠিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জয়দীপদাকেও। এবং জয়দীপদা সবসময় আমার সাথে কথা হয়, বাট মানে এইটা একটা আনএক্সপেক্টেড গিফট, তো থ্যাংক ইউ জয়দীপদা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর এরকমভাবেই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমি আবার বলছি, এই সইগুলো পেতে আমরা যখন আজকে গেছি বিভিন্ন জনের কাছে, আমাদের এক ফোঁটা পরিশ্রম করতে হয়নি, বিশ্বাস করুন। আমরা শুধু অপেক্ষা করেছি, সকলে নিজের উৎসাহে এসে জার্সিটা দেখেছে, নামটা শুনেছে, প্রীতম কোটাল হ্যাপি বার্থডে বলে দিও এবং সইটা কোথায় করতে হবে দেখিয়ে দিও। এর কৃতিত্বটা কিন্তু আমাদের নয়, আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, যেভাবে এখানে প্রকাশদা আছে, প্রকাশদা মিনলি এই ব্যাপারটা পুরোটা বানিয়েছে, নাম না বললে প্রীতমদা আছে, একদম ঘরোয়া লোক, আমরা ছোটোবেলা থেকে একদম জড়িত এই ফ্যামিলিটার সঙ্গে। কিন্তু আবার বলছি, এই কৃতিত্বটা একমাত্র প্রীতমের, প্রীতমের নামটা শুনে কিন্তু সকলে রাজি হয়েছে, আপনারা সকলেই জানেন। পরিবহন মন্ত্রী ববি হাকিম একবারে শুধু নামটা শুনে কোথায় সই করবো বলো বলে আমাদের সইটা করে দিলেন। এবং তারপরে সুজিত বোস নিজে ছবি তুলে নিয়ে গেছেন, বললো আমি উইশ করবো কোথাও গিয়ে, আমরা হয়তো এক্সপেক্ট করবো সুজিতদাও এক্সপেক্ট করবো। আমি একদম কাকিমা দাঁড়িয়ে আছে, কেমন লাগছে এই মুহূর্তটা? আপনি তো কোথাও কোনো দিন বলেননি, আমি একদম সরাসরি আপনাকে জিজ্ঞাসা করছি। অবশ্যই ভালো লাগছে, আপনাদের তো দীর্ঘ একটা লড়াই, এটা তো আমরা সকলে জানি, কেমন লাগছে কাকিমা? ভীষণ ভালো লাগছে। আজকের দিনে এই যে আমার ছেলের জন্মদিনে এত সবার শুভেচ্ছা ভালোবাসা, তার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর কিছু আমি বলতে পারছি না, মানে আর কিছু বলার নেই। মানে আপনার ছেলের মানে এখন সকলে এক নামে চেনে, এবং আপনিও যখন বাইরে বেরান প্রীতমের মা, অনেকেই হয়তো বলেন, আলাদা তো একটা অনুভূতি লাগে। অবশ্যই লাগে, গর্বিত তার জন্য আমি। সত্যি আমরাও গর্বিত, ভারতীয় দলের জার্সি একটা উত্তরপাড়ার মতো মফস্বল জায়গা থেকে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে ভারতীয় দলের জার্সি একটা বাঙালি সগর্বে পরে খেলছে, কে গর্ব করে না? আজকে আমাদের এখানে যে এত লোক দেখছেন, আমার দৃঢ় বিশ্বাস ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা সবাই গর্ব করেন। জেঠুর কাছে যাচ্ছে, কেমন লাগছে?
খুব অসম্ভব, অসাধারণ লাগছে, মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না, খুব ভালো লাগছে। মানে একদম বাক্য আর অসংখ্য কমেন্ট এসে, স্যার আপনাদের হ্যাপি বার্থডে, অনেকে অনেকে বলছেন থ্যাংক ইউ। আমি সবার কমেন্টটাই লাইভ শেষে প্রীতমদাকে দেখাবো এবং প্রকাশদাকে বলি। প্রকাশদা কিন্তু এই জার্সি পুরো ফ্রেমিংটা বানিয়েছে এবং কালকে হঠাৎ করে ফোন করে বলল এর মধ্যে এদের সই করা যাবে। এবং আপনারা জানেন যেহেতু আমি পেশায় সাংবাদিক, ফলে আমার কাছে ব্যাপারটা হয়তো একটু সহজ হয়েছে, কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্টটা একদম প্রকাশদার করা। আপনি কি মনে হয় এই পর্দার পিছনের মানুষগুলোকে একটু চেনানো দরকার? প্রকাশদা কীভাবে মাথায় এলো পুরো প্রক্রিয়াটা? তুমি ছোটোবেলা থেকে প্রীতমে বেড়ে ওঠাটা দেখেছো, এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে? ভালো তো লাগছে খুব। ও একদিন বলছিল একটা জার্সি আমি ফ্রেমটা করব, সেদিন থেকে আমার মাথায় একটা ঢুকেছিল তো বার্থডেতে এটা গিফট করতে কেমন লাগে, সেই জন্য আমি এটা কাউকে বলিনি, টুকটুক টুকটুক করে বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তোমাকে বললাম যে এটা এটাই সই করতে পারলে, টার্গেট একটা ছিলাম সিএমএ সইটা করার, কিন্তু কোনো কারণে হলো না। যাক, এরপরে যদি কোনো দিন সুযোগ পাই একটা সিএমএর সিগনেচার করে ওকে উপহার দেবো। একদম আমরা আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সময় একদম কম ছিল, আমরা তার মধ্যে যতটা পেরেছি। এবং সকলে যেভাবে প্রীতমকে ভালোবাসে, বেস্ট উইশেস জানিয়েছেন, এত লোক এখানে দেখছেন আর এত কমেন্ট, সকলকে ধন্যবাদ। আমি প্রীতমের কাছে বলে এই লাইভটা শেষ করব। প্রীতমদা, এখানে কুশল দাস আমাদের একটা মেসেজ করেছিলেন, কত বছর হলো আমি এক্স্যাক্টলি জানি না, উইকিপিডিয়া উইকিপিডিয়ার মতো বলছে, বাট কত বয়স জিজ্ঞেস করব না, আরও কতদিন খেলার ইচ্ছা আছে, স্বপ্ন কী আছে? ইন্ডিয়া টিম হয়ে গেছে, অবশ্যই সামনে অর্জুন আছে, অর্জুন একটা পাওয়ার একটা চেষ্টায় মোহনবাগানে চুটিয়ে খেলছো, ভারতীয় দলে খেলছো, পরবর্তী লক্ষ্য কি? দেখো, লক্ষ্য তো মানে লক্ষ্য বলতে গেলে এখন অনেক লক্ষ্য আছে, তো সেটা ব্যাপার না, বাট নিজেকে আরও ডেভেলপ করতে চাই, আরও ইম্প্রুভ করতে চাই এবং ভারতীয় দলের জার্সি গায়ে 100টা ম্যাচ খেলতে চাই। এবং অবশ্যই সবাই চায়, সবারই এটা স্বপ্ন থাকে যে একটা অর্জুন পাওয়ার, বাট সেটা নিশ্চয়ই সময় হলে পাবো। কিন্তু এখন আপাতত যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে আমাদের সামনে এফসি কাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তো যদি আমরা আমাদের যে টিম আছে সেই টিম এফসি কাপ ফাইনাল খেলার মতো যোগ্য দল হিসেবে খেলতে পারে, তো সেটাই এখন লক্ষ্য। যে আগে আমরা আমাদের আমার লক্ষ্য যেটা, যে আমরা এফসি কাপটা যদি এটিকে মোহনবাগান ফুটবল ক্লাবকে যদি ওই জায়গায় নিয়ে যেতে পারি, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব করতে পারি, তবে সেটা একটা আলাদা অ্যাচিভমেন্ট হবে আমার কাছে। কারণ এখনও অবধি আমাদের ভারতীয় কোনো ক্লাব এশিয়ান লেভেলে কোন মানে সেই জায়গায় সেইভাবে খেলতে পারেনি। বেঙ্গালুরু বা ইস্টবেঙ্গল সেমিফাইনালে গেছিলো, বেঙ্গালুরু ফাইনালে গেছিলো, গিয়ে তারা হেরে গেছিলো, বাট সেই জায়গা থেকে আমাদের এখন এটাই লক্ষ্য যে আমরা ফাইনালে গিয়ে আমরা যেন ট্রফিটা কলকাতায় নিয়ে আসতে পারি এবং এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব হতে পারি, সেটাই লক্ষ্য। এবং আমার নিজের লক্ষ্য যেটা আমি আগেও বললাম যে আমার 100টা ম্যাচ খেলতে হবে ইন্ডিয়ার হয়ে, এবং যতদিন পারবো ততদিন খেলবো। আর কত বছর ওরকমভাবে আমি বলতে পারবো না যে কত বছর খেলবো, আমার 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 বডি যেদিনকে যতদিন মানে বলবে যে তুমি পারছি আমি ফুটবলটাকে এনজয় করছি ততদিন আমি খেলবো। যেদিনকে আমি ফুটবল এনজয় করবো না, আমার ওয়ার্কআউটের প্রতি আমি অনেস্ট থাকবো না, আমি ওয়ার্কআউট করার সময় এনজয় করবো না, সেদিনকে আমি ফুটবল থেকে সরে আসবো। আমাকে তুমি এবং যখন আমি শেষ করব তখন আমি এসে আর কোনো ক্লাবেও খেলবো না, আমি হয়তো অন্য কোনো কিছুতে ইনভলভ থাকবো। তুমি হয়তো ফোন দেখার সুযোগ পাওনি, বিকজ আমরা 12টা থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি। তার আগে কি কেউ উইশ করেছে, কোনো স্পেশাল উইশ কি পেলে? স্পেশাল উইশ দেখ, তার আগে তো সেরকমভাবে কি পাইনি, তোরা সবাই একসাথে এলি এবং প্রথম উইশটা আমার গার্লফ্রেন্ডই করেছিল আমাকে, এবং তারপরে তো তোরা সবাই করলি এবং একসাথে যে এই এই যে সিচুয়েশানটা, এই যে মানে কেক কাটা যে যে ব্যাপারটা, সেইটা আমরা সবাই একসাথে করলাম, এটাই আমার ফার্স্ট উইশ। দেখ, আজকের দিনে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে কিন্তু উচিত নাকি জানি না, রুমমেট অরিন্দম ভট্টাচার্য প্রতিপক্ষ এখন, ফেসবুকে কোনো কমেন্ট করনি পোস্টে আমি জানি, বাট আমার সঙ্গে কথা হয়েছে অরিন্দমদা, এই যে কফি মেশিনটাও আমার মনে আছে, অরিন্দমদা তোমাকে কোথাও একটা গিয়ে দিয়েছিল, অরিন্দমদার বিপরীতে খেলতে হবে, একটা আলাদা কোনো উত্তেজনা আছে, কেমন ফিলিংস এটা, ও পেশাদার বলো না? না না, অ্যাকচুয়ালি কালকে আমি যখন অরিন্দমদাকে ফোন করেছিলাম, আমি যখন ফিরছিলাম এয়ারপোর্ট থেকে, তখনই আমি ফোন করে বললাম যে তোমার যখন ডার্বি হবে আমি ফার্স্ট কর্নারে হেডটা গিয়ে তোমার মাথাতেই মারবো, মানে গোলে মারবো বলিনি মাথাতে মারবো বলেছি। তো মাঠের রেসারেসিটা মাঠের জায়গায়, আর মাঠের বাইরের যে রিলেশনটা আমাদের দাদা ভাইয়ের যে রিলেশনটা সেটা তো অবশ্যই থাকবেই, আর সেটা পুরো ময়দান জানে আমাদের কী রিলেশন অরিন্দমদা আর আমার। বিকজ ব্যাপারটা হচ্ছে যে অরিন্দমদার সাথে লাস্ট 3 বছর কি 4 বছর যত দিনই ছিলাম, যে জিনিসগুলো শিখেছি আমার মনে হয় যে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ফুটবলার আর অ্যাজ এ ওয়ান অফ দ্য ক্যাপ্টেন ইন দ্য টিম,
সেটা আমাকে অনেকটা গ্রো করতে হেল্প করেছে। এবং ছোটো ছোটো যে অ্যাডভাইসগুলো অরিন্দম দা আমাকে দিয়েছে লিডার হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তো সেটা একটা অনেক বড় পার্ট আমার লাইফে, সেটা আমি কখনোই ভুলবো না। অবশ্যই এখন অরিন্দম দা ইস্ট বেঙ্গলে গেছে, বেস্ট উইশেস অবশ্যই থাকবে, বাট আমার এগেনস্টে যখন অরিন্দম দা খেলবে তখন আমি চেষ্টা করবো যে অরিন্দম দাকে কীভাবে হারানো যায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অরিন্দম দাও সেটা চেষ্টা করবে যে কীভাবে আমাকে হারানো যায়। তো মাঠের রেসারেসিটা মাঠেই থাকবে, বাট মাঠের বাইরে যে আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক সেটা বজায় থাকবে। প্রীতমের জন্মদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে কিছুদিন আগে, মানে বছরের পর বছর প্রীতমকে উইকিপিডিয়া দেখে অনেকে উইশ করে ফেলে জন্মদিনের আগের মাসে, এবং বাধ্য হয়ে প্রীতম বোধ হয় এক মাস আগে একটা ফেসবুকে পোস্টও করে যে আজকে আমার জন্মদিন না বাবা, আজকে উইশ করবেন না, আজকে প্রীতমের জন্মদিন, আজকে অনেকে উইশ করলেন, শুভেচ্ছা বার্তা জানালেন। প্রীতমের কাছে বলছি যারা উইশ করলেন, এত লোক এখানে দেখছে, তাদের প্রতি প্রীতম কোটাল কী বলবে? অনেক অনেক ধন্যবাদ, মানে এত ভালোবাসা, এত মানুষের এত ভালোবাসা পাচ্ছি, এটা এটা ভালো লাগছে। আবার একদিক থেকে রেসপন্সিবিলিটিও বেড়ে যাচ্ছে যে আরও ভালো করতে হবে। প্রথম কথা হচ্ছে মানুষের মতো মানুষ হতে হবে, যাতে মানুষের পাশে থাকতে পারি সবসময়, মানুষের সাহায্যে থাকতে পারি, কাজে থাকতে পারি, এবং আমার যারা স্ট্রেংথ সবাই আমার পাশাপাশি সবাই দাঁড়িয়ে আছে, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে আমাকে সাহস জুগিয়ে যাওয়ার জন্য, যে আমি যাতে আরও আগামী দিনে ভালো কিছু করতে পারি। এবং সকল দর্শককে আমার তরফ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। নিশ্চয়ই সবার সাথে হয়তো ডাইরেক্টলি কথা বলা গেল না, তবে আমি আজকে কথা দিচ্ছি, এখনই কথা দিচ্ছি যে কালকে হয়তো আমি একটা লাইভ একটা আমি চেষ্টা করব আসার, বাট আমি এখনই কথা দিতে পারছি না, কালকের আমি সেটা আপনারা সবাই জেনে যাবেন। রাইট, কালকের অলরেডি শিডিউল ডিসাইড হয়ে গেছে, হয়তো সকলে জানতে পারবেন। আমি একদম লাইভের শেষে আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রাম দেখলেন। আমি আরেকবার সকলকে একটু দেখিয়ে দিই যারা পরে জয়েন করেছেন, কারা কারা উইশ করেছেন। কলকাতার মেয়র, পরিবহন মন্ত্রী রাজ্যের ববি হাকিম, হ্যাপি বার্থডে প্রীতম ফ্রম ববি দা, এখানে লেখা আছে পরিষ্কারভাবে, যদি দেখানো যায় একটু সামনে দিয়ে ক্লোজলি দেখাও। ববি দাকে অসংখ্য ধন্যবাদ, একবার বলাতেই উনি রাজি হয়েছেন এবং উইশ করেছেন। নিচের সইটা একদম বেস্ট উইশেস, প্রীতম কোটাল 8/9/2021। সুজিত বোস রাজ্যের পরিবহন, এই সরি দমকল মন্ত্রী, মাফ করবেন সুজিত, অসম্ভব ক্রীড়াপ্রেমী মানুষ, নিজে গোলকিপার খেলতেন, শ্রীভূমি নিজের দল আছে, খেলা দিবসে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল একমাত্র সুজিত বসুর খেলা দিবস কভার করেছেন, অন্য কোনো মিডিয়া ছিলেন না। অরূপ বিশ্বাস একদম রাজ্যের ক্রীড়ামন্ত্রী, একদম মাঝখানে সইটা করেছেন অরূপ দা, অরূপ বিশ্বাসের সইটা একদম মাঝখানে অরূপ লেখা। তলার দিকে আছেন মেয়র পরিষদ, মেয়র পরিষদ সকলেই জানেন অতীন, অতীন দা, অতীন ঘোষ, অতীন ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, কাশীপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ, ক্রীড়াপ্রেমী মানুষ, প্রীতমের নাম শুনে করেছেন, এবং অতীন দা ভিডিও বার্তা পাঠিয়েছেন। আমি আবার বলছি এরা সকলেই ভিডিও পাঠিয়েছেন, ভিডিওটা কালকে আমাদের পেজে একদম এক্সক্লুসিভ দেওয়া হবে, কি বললেন প্রীতমকে আপনারা জানতে পারবেন। বাইচুং ভুটিয়ার ভিডিও আছে, অনেকে ভিডিও পাঠিয়েছেন। উপরে সেটা মনোজ তিওয়ারি, আপনারা জানেন ক্রিয়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হ্যাপি বার্থডে প্রীতম মনোজ তিওয়ারি, বেস্ট উইশেস অলওয়েস, এবং স্মাইলি একটা, এবং যার সইটা একদম নিজে জয়দীপ মুখার্জি, আইএফএ সচিব। আমি আবার বলছি জয়দীপ দা না থাকলে, আইএফএ সচিব না থাকলে প্রীতম কোটালের জন্য এই সারপ্রাইজ গিফটটা আমরা কোনো দিন করতে পারতাম না। একদম শেষ করব লাইফটা শ্রীজাতর দুটো লাইন নিয়ে, লাইন খুব ভীষণভাবে মনে পড়ছে, জীবন অনেক বড়, কে কদিন বাঁচে, আমি শুধু ঋণী থাকি মুহূর্তের কাছে, শুধু সত্যি আমরা এই মুহূর্তের কাছে ঋণী থাকব। তো আপনারা ঋণী থাকুন, প্রীতম কোটাল অবশ্যই ঋণী থাকবেন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, এভাবেই আমাদের সাপোর্ট করুন। ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যদি সাবস্ক্রাইব করে দেন হয়তো আমরা আরও জোরে দৌড়াতে পারবো, ঠিক এরকম ভালো ভালো খবর আপনাদের সামনে পৌঁছাতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ প্রীতম দা। সকলে শেষ করার আগে সকলে সকলে একবার একসাথে হ্যাপি বার্থডে প্রীতম কোটাল, যদি একবারে সকলে বলা যায় হ্যাপি বার্থডে প্রীতম কোটাল। থ্যাংক ইউ, শুভরাত্রি, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, ধন্যবাদ।